সো হোয়াটস আপ পোলা পয়েন্টস, আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। সো আজকের এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে। সো আজকের এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে বিকজ তোমার টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকের এই ভিডিওটার টপিকটা কী, অথবা আজকে এই ভিডিওতে আমরা কী নিয়ে ডিসকাস করবো অথবা কথা বলবো, যাই বলো। সো আজকে আমরা কী নিয়ে কথা বলবো, সো মেনলি আজকে আমরা কথা বলবো হলো অ্যানিহিলেশন top 5 অথবা top 6 অ্যানিহিলেশন ডিটেলস দ্যাট ইউ হ্যাভ বিন মিসড, অথবা তোমরা মিস করেছো অ্যানিহিলেশন ট্রেলারের মধ্যে, যেটা মনে হয় তোমরা দেখেছো বাট অতটা ডিপলি খেয়াল করো নাই। সো আমি আজকে মোট 6টি জিনিস এনেছি যেটা তোমরা মিস করতে পারো অথবা মিস নাও করতে পারো, আই ডোন্ট নো, বাট তুমি ভিডিওটা দেখবা ওই ডিটেলের জন্য। সো ভিডিওটি স্টার্ট করার আগে তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই, তুমি যদি অ্যানিহিলেশন কি এই গেমটা না জানে থাকো, সো অ্যানিহিলেশন হলো বাংলাদেশের ফার্স্ট ব্যাটল রয়্যাল গেম। সো তোমরা যদি ব্যাটল রয়্যালও গেম মানে না জানে থাকো, সো ওইটা হলো পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, মোবাইল অ্যান্ড এইসব এপেক্স লেজেন্ডস, ফর্টনাইট, এগুলোকে বলা হচ্ছে ব্যাটল রয়্যাল। ব্যাটল রয়্যাল, সো এগুলোই হলো আসলে ব্যাটল রয়্যাল গেম। সো এটা হলো বাংলাদেশের ফার্স্ট ব্যাটল রয়্যাল গেম যেটা বাংলাদেশি ডেভেলপাররা বানাচ্ছে। সো এটা না আমাদের অনেক গর্বিত করা উচিত, বুঝছো তো? গর্বিত হও যে বাংলাদেশের ডেভেলপার একটা গেম বানাচ্ছে। সো তোমরা জানো যে আগন্তুক একটা গেম আসছে, ওটা হচ্ছে একটা ওপেন ওয়ার্ল্ড গেম বাট নট ব্যাটল রয়্যাল গেম। সো ওপেন ওয়ার্ল্ড এবং ব্যাটল রয়্যালের মধ্যে অনেক পার্থক্য আছে। সো ওপেন ওয়ার্ল্ড হলো যে শহরের মধ্যে তুমি যা ইচ্ছা তাই করতে পারবা, বাট ব্যাটল রয়্যাল গেমের মধ্যে তুমি আসলে নামবা একটি মাল্টিপ্লেয়ার গেমের মধ্যে, যেমন পাবজিতে তুমি খেলো অথবা ফ্রি ফায়ারে খেলো, সেই রকম। সো ভিডিওটি স্টার্ট করার আগে তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই, তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বিকজ আমি শুধু তোমাদের এই চ্যানেলে এরকম সব ধরনের গেম ভিডিওস, গেমিং নিউজ, যেমন এইটা, এরপর গেমিং আপডেটস, গেমিং ভিডিওসগুলো ছেড়ে দেখি। সো এরকম আরও অ্যানিহিলেশন আগন্তুক নিউজ পেতে চাইলে তুমি আমার ডিসক্রিপশন বক্স চেক করতে পারো। আমার ওখানে 2টি প্লে লিস্ট আছে, যেখানে একটি হলো আগন্তুকের সব নিউজপত্র, আরেকটি হলো অ্যানিহিলেশনের সব নিউজ, যেখানে তোমরা রিয়েল নিউজ পাবে একবারে ওদের অফিসিয়াল গ্রুপ অথবা পেজ থেকে নিউজগুলো নেওয়া। তো চলো আজকে ওটা শুরু করা যাক। সো এখন আমরা চলে আসলাম মেইন ভিডিওতে। সো মেইন ভিডিওতে আসলেই তো কথা বলবো আমরা এখন নাম্বার 6 নিয়ে। সো চলো আমরা আজকে নাম্বার 6 নিয়ে শুরু করি। সো ফার্স্ট অফ অল নাম্বার 6 আসে হলো, তোমরা যদি 0.56 সেকেন্ডে খেয়াল করো, সো দেন তোমরা ওখানে দেখবে যে ওখানে একটি গাছ আছে, ওখানে ঠিক করে দেখো ওখানে একটি গাছ আছে, অ্যান্ড ওই গাছটা তুমি যদি এখন তোমরা দেখতেছো এটা জুম হচ্ছে, অ্যান্ড ওই গাছটা তোমরা যদি ঠিক করে দেখো ওটা একবারে জুম, এত জোস ডিটেল ইউজ করছে, ফুল শ্যাডো এফেক্ট সব কিছু ওরা অ্যাড করছে, অ্যান্ড ওদের বিআরটিসি সব জিনিস দেখো, বিআরটিসি বাস থেকে ট্রাক থেকে সব জিনিস একটা ইমেজে ক্যাপচার করা আছে। সো বুঝতেছো যে গেমটা কত জোস একটি গ্রাফিক্স থাকবে। সো এটা আসলে প্রুভ করে যে গেমটার অনেক জোস একটি গ্রাফিক্স থাকবে, অ্যান্ড প্লিজ এই গেম মিস করো না জীবনে, ওকে? সো এটা ছিল নাম্বার 6। সো নাম্বার 5, সো এখন হলো আমাদের মেইন পার্ট নাম্বার 5। সো তোমরা যদি 1.2 সেকেন্ডে যাও, সো দেন তোমরা ওখানে দেখবে যে একটা ওয়াল আছে, ঠিক করে দেখো কিন্তু ওখানে একটা ওয়াল আছে কিন্তু, বুঝছো তো? ওখানে একটা ওয়াল আছে, বাট ওই ওয়ালটা তোমরা আসলে বুঝবে যে ওটা আসলে যেমন তেমন একটা ওয়াল, বাট ওই ওয়ালের মধ্যে ডিটেলটা দেখো বাবারা, ওয়ালের মধ্যে ডিটেলটা ঠিক করে দেখো, অথবা 0. এরকম সেকেন্ডে যাও না, বলছি তুমি 1.4 সেকেন্ডে যাও অথবা 1.2 এরকম জায়গায় তুমি ওয়ালটা পেয়ে যাবে। সো দেখো ওয়ালটা কিন্তু ফুল ব্রিক দিয়ে বানানো, বুঝছো তো? ব্রিক বাংলাদেশে প্রায় সব হাফ অফ দ্য বিল্ডিং হয়েছে আনকমপ্লিটেড। সো বুঝছোই তো, সরি। সো তোমরা তো বুঝছোই যে এই গেমের গ্রাফিক্স আরও কত জোস হবে। ওখানে তোমরা একটা মসজিদ অথবা একটা টেম্পল অথবা একটা পাগোরা দেখতে পাচ্ছ, অথবা চার্চ দেখতে পাচ্ছ, আমি ওটা জানি না ওটা কি, বাট বামারা ময়রা যাবে না ওর আগে, ওকে? সো ওয়ালটার জন্য তোমরা আরও বুঝতে পারছো যে ডিটেলটা কেমন জোস হবে। সো এখন কোন নাম্বার পার্ট আমাদের এখন পার্ট হলো আমাদের এখন নাম্বার পার্ট হলো নাম্বার 4। সো এই নাম্বার 4টা আসলে আমার বলার ভাষা নেই, এটা হলো আমার এই ভিডিওতে সব থেকে ইন্টারেস্টিং অ্যান্ড মজাদার পার্ট। সো নাম্বার 4টা হলো, তোমরা যদি 1 অথবা 1.11 সেকেন্ডে যাও অথবা 1.10 থেকে 15 সেকেন্ডের মধ্যে থাকো, সো দেন দেখবে যে ওখানে একটি স্পেসশিপের মতো আছে, সো তোমরা যদি অ্যানিহিলেশন গেমটার নাম কেন দিয়েছে সো এটা পাবে তুমি আমার নেক্সট ভিডিওতে, সো পরে দেখে দিও। ওকে সো এখানে দেখতেছো যেখানে একটা স্পেসশিপ আছে অ্যান্ড এটা রং এমন কেন, বুঝছোই তো? সো এটা রং এমন কেন, এটা এমন কেন একটুখানি কালারফুল অ্যান্ড মনে হচ্ছে এখানে জেলি জেলি টাইপ, বুঝছোই তো কেমন? সো এরকম এটা পাবে হচ্ছে তুমি আমার নেক্সট ভিডিওতে যে অ্যানিহিলেশন নামটা এরা কেন ইউজ করছে। সো এইখানে আসলে সায়েন্স ফিকশন লুক একটা দেওয়া হয়েছে, সো বুঝছোই তো সায়েন্স ফিকশন লুক দেওয়া হয়েছে অ্যান্ড এখানে দেখো স্পেসশিপ প্লাস কত জোস একটা গ্রাফিক্স। আসলে এই ভিডিওগুলোর মেন করার কাজ হলো যে গ্রাফিক্সটা কত জোস তোমাদেরকে আমি একটু ভালোভাবে বোঝাতে চাই। তোমরা যদি আসলে বলো যে অনেক হেটার্স আছে ওদের যে কমেন্ট করে যে ভাই কী এসব কী বানাচ্ছো, বাট ভাই তোমরা একটা গেম বানায় দেখো না, একটা গেম বানাতে প্রায় অনেকক্ষণ লাগে, ঠিক আছে, অনেক দিন লাগে, অনেক বছর লাগে আমার যদি ভালো গেম বানাতে চাও। সো বুঝছোই তো ওদেরকে তোমরা সাপোর্ট করে যাবো, অবশ্যই ওদের গ্রুপে জয়েন হবা, ওদের গ্রুপের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সো তোমরা প্লিজ জয়েন হবা, আমিও আছি তো, সো তোমরা আমাকে ওখানে পেয়ে যাবা। সো এখন আমরা আসলাম ঠিক আর একটু পরে সো নাম্বার 3। সো নাম্বার 3টা তোমরা যদি একটু খেয়াল করো ঠিকভাবে, তোমরা যদি 1.20 সেকেন্ডে যাও কিন্তু তোমরা কিন্তু ওই জায়গায় থাকবা, দেখছো ওই জায়গায় থাকবা, বাট ওইখানে দেখো যে ওইখানে কিন্তু কিছু ক্রিচার আছে, কিছু পশু মানে অ্যানিমাল আছে, অ্যানিমালস। সো ওইখানে দেখো ওখানে কিন্তু ঠিক করে তাকায় দেখো যেখানে কিছু অ্যানিমালস আছে অ্যান্ড ওই অ্যানিমালসগুলো কিন্তু আসলে একটুখানি সায়েন্স ফিকশন টাইপের অ্যানিমাল অ্যান্ড ওগুলো কিন্তু আসলে গেমের মধ্যে ফুল থাকবে, সো বুঝছোই তো? সো এটা কিন্তু যেমন তেমন গেম হবে না, যেমন পাবজি ফ্রি ফায়ারে তোমরা কী করো ওইখানে যা স্টর্ম আসছে স্টর্ম আসছে তোমাদের উড়াই নিয়ে যায় এবং তোমার মরে যাও, বাট এইখানে আবার হচ্ছে অন্যরকম, এখানে তোমাদের অ্যানিমালগুলো তোমাকে চেস করতে পারে, এটা আমি শিওর না, বাট এটা দেখে যা মনে হচ্ছে তা এটা মনে হয় অ্যানিমালগুলোই তোমাদের আসলে মেন শত্রু হবে অ্যান্ড স্টর্ম এগুলো এনিমি তোমাদের তো মোট 3টা তোমাদের শত্রু থাকতে পারে এই গেমের মধ্যে। সো বুঝতেছো এই জন্য গেমটা কত জোস হবে অ্যান্ড গ্রাফিক্স নিয়ে কথা বলবো আমি সবসময়। সো নাম্বার 1-এর আগে আসে কোন নাম্বার বলে তো বাবারা? নাম্বার 2। সো নাম্বার 2 হলো তুমি যদি 1.26 সেকেন্ডে যাও সো দেন ওখানে তোমরা দেখবে যে ওখানে একটি বাস আছে, ঠিক করে দেখো কিন্তু, ওকে ওখানে একটি বাস আছে এবং ওটা এখন জুম হচ্ছে, তোমরা যদি ঠিকভাবে দেখো ওইখানে বাসের ওপর লেখা ভিক্টর অথবা ডিক্টর অথবা ডিকটেটর কী জানি লেখা, বাট পরিবহন ডিয়ার পরিবহন অথবা পরিবহন লেখা। সো বুঝছোই যে এই গেমের গ্রাফিক্স ভাই তুমি খেললো ভাই যখনই আসবে তখনই আমি দিয়ে দেবো, ওকে? সো এই গেমের গ্রাফিক্স কতটা জোস হবে বুঝছোই তো? এই গেম গ্রাফিক্স কি বলবো আমি, এই বাসটা দেখে তোমরা বুঝতে পারছো যে বাসের কত মানে সব জায়গায় ডিটেল ইউজ করছে, যেমন দেখো বাসের ওখানে একটা স্ক্র্যাচ থাকে না, ওই স্ক্র্যাচ ওরা দিচ্ছে। সো বুঝতেছে যে এই গেমের গ্রাফিক্স কতটা জোস হবে অ্যান্ড এটা প্রত্যেকটা ডিটেল মিস করে নাই অ্যান্ড তোমরা তো অস্থির হয় না যে রিলিজ ডেট কবে এসব নিয়ে কথা বলবে না, ওকে? বিকজ ওনাদের একটু টাইম লাগবে, তোমরা যদি আরও জোস একটা গ্রাফিক্স ওয়ালা গেম খেলতে চাও সো দেন ওনাদের একটু টাইম লাগবেই, এটা তো একটু বুঝতে হবে নাকি, বিকজ ওদের ডিটেল ইউজ অ্যাড করতে হবে, দেন তোমরা আরও ভালো একটা জোস গ্রাফিক্সওয়ালা গেম খেলতে পারবে, ওকে? চলো এখন চলে যাই লাস্ট নাম্বারে। সো অ্যাট লাস্ট নাম্বার 1। সো নাম্বার 1-এ তোমরা যদি খেয়াল করো তোমাদের কিন্তু সেম জায়গায় থাকতে হবে, 1.26 সেকেন্ডে অথবা 1.27 সেকেন্ডে তোমরা যেখানে আসো সেখানে থাকো। সো ওইখানে তোমরা দেখবা যে একটা সাইরেন আছে, সো এই সাইরেন কিন্তু বাংলাদেশের অলি গলিতে থাকে অ্যান্ড মসজিদের বাইরে থাকে বিকজ আজানের জন্য। সো বাট ওর এখানে এটা মেইনলি আজানের জন্য ইউজ করে নাই, বাট ওরা ডিটেলের জন্য ইউজ করছে অ্যান্ড ওদের সাইরেনের মধ্যে দেখো ওনাদের কিন্তু ময়লা আছে, ডিটেল ওরা ইউজ করছে। অ্যান্ড তোমরা যদি ওখানে একটা ভয়েস আসে, কি ভয়েস? ফার্স্ট ব্লাড। সো ওই ফার্স্ট ব্লাড ভয়েসটা ওরা কোন জায়গা থেকে নিছে? এপেক্স লেজেন্ড থেকে। নর্মালি এপেক্স লেজেন্ড থেকেই ওরা এই ভয়েসটা অথবা এই অডিও ক্লিপটা নিয়েছে। সো আই থিঙ্ক এইটা ওদের না তো উচিত হয় নাই, বিকজ ওনাদের অফিসিয়ালের ট্রেলারে একটা দিই তোমরা দেখো ওনাদের কমেন্টে প্রায় অনেকজন বলছে যে ভাই এটা এটা তো কপিক্যাট হয়ে যায় বাট আই গেস এটা আসলে ওনাদের না ভালো হয় নাই অ্যান্ড ওনাদের একটু চেঞ্জ করা উচিত বাট যদি এরকম হয় বিকজ পাবজিতে ফ্রি ফায়ার কিন্তু এরকম কিচ্ছু নেই জাস্ট এপেক্স লেজেন্ডে আছে যে ফার্স্ট কিউ হলে ফার্স্ট ব্লাড এটা কিন্তু আসে সো এইখানে যদি আসে দেন আমার আসলে অনেক জোশ লাগবে ব্যাপারটা বুঝছোই তো কত জোশ এটা আসলে সেকেন্ড বেস্ট জিনিসটা আফটার দ্য সায়েন্স ফিকশন লুক অথবা ওয়ার্স ওকে সো আচ্ছা দেখবে পর্যন্তই আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ডোন্ট বি সাম কিপটাওয়ালাস ওকে কিপটামি কইরো না ভাই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব যা ইচ্ছা তাই করো বাট সাবস্ক্রাইবটা যেন হয়ে যায় ঠিক আছে বিকজ এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকন দিয়ে দিও ভিডিও যদি মিস না করতে চাও ওকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব কইরা দাও বাবা কিপটামি কইরো না এত কিপটামি কইরো কেন বাবা অ্যান্ড লাইক তো হবে নাকি ভাই কইরা দাও লাইক সমস্যা নেই অ্যান্ড তোমরা যদি এরকম আরও নিউজ আছে আমার এখানে আমার কিছু দুইটা প্লেলিস্ট আছে যেখানে তোমরা একটা প্লেলিস্ট হচ্ছে অ্যানিহিলেশনের সব নিউজ পাবা আর আরেকটা প্লেলিস্ট হলো তোমরা সব আগন্তুকের নিউজ পাবা সো ওই দুইটা প্লেলিস্টের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা যে এক্ষুনি ওটা দেখে আসতে পারো ওখানে প্রায় পাঁচটা করে ভিডিও আছে অ্যান্ড আগন্তুককে নিয়ে আমার প্রায় 8টা থেকে 10টা ভিডিও আছে তোমরা দেখে আসতে পারো অ্যান্ড সবগুলো হচ্ছে গ্রুপ প্রুফ মানে হচ্ছে গ্রুপ অথবা পেজ প্রুফ বিকজ ওনাদের থেকে আমি কোয়েশ্চেন অ্যাস্ক করি অ্যান্ড ওই কোয়েশ্চেনগুলো অ্যান্সার করি তোমাদের এই ভিডিওগুলোতে সো আই গেস তোমাদের ভিডিওটি ভালো লেগেছে অ্যান্ড আই গেস তোমরা সব কিছু করেছো আমি যা বলেছি আই গেস ওকে কয়লা দিও সো আচ্ছা থাকবে পর্যন্ত কয়বার বলবো আমিও জানি না সো হাস্তা লা ভিস্তা অ্যান্ড স্টে হোম অ্যান্ড স্টে সেফ বাইরে যাইস না প্লিজ